আল কোরআনে বিভিন্ন জায়গায় সিদরাতুল মুনতাহা শব্দের ব্যবহার করা হয়েছে। সূরা নাজমে সিদরাতুল মুনতাহার সেই দৃশ্য ও অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দর্শন করেছিলেন, যেখানে সোনার প্রজাপতি তার চতুষ্পার্শ্বে উড়ে বেড়াচ্ছিল। ফেরেশতা মণ্ডলীও সে বৃক্ষকে ঘিরে রেখেছিলেন এবং মহান প্রভুর জ্যোতির দৃশ্যও ছিল সেখানে। ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী সিদরাতুল মুনতাহা এমন এক রহস্যময় সৃষ্টি যেখানে সব কিছু থেমে যেতে বাধ্য। দুনিয়ার সমস্ত সৃষ্টি এবং জ্ঞান এখানে এসে থেমে যায়। এখান থেকে আল্লাহর আদেশ গ্রহণ করার জন্য ফেরেশতারা অপেক্ষা করে থাকেন। এটি এমন একটি স্থান যা অতিক্রম করার অধিকার এবং ক্ষমতা কারো নেই। আল কোরআনে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজের রাতে বোরাক নামক বাহনে চড়ে সিদরাতুল মুনতাহাতে এসেছিলেন। তার সাথে জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত ছিলেন। সিদরাতুল মুনতাহা আসার পর জিব্রাইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আমি আর এক কদম সামনে এগোলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্তই জিব্রাইল আলাইহিসসালামের শেষ সীমানা। এরপর রফরফ নামক বাহনে চড়ে আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার বিধানাবলী প্রথমে সিদরাতুল মুনতাহায় নাজিল হয় এবং এখান থেকে সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে সুপর্দ করা হয়। জমিন থেকে আসমানগামী আমলনামা ইত্যাদিও ফেরেশতাগণ এখানে পৌঁছায় এবং এখান থেকে অন্য কোনো পন্থায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। অভিধানে সিদরা শব্দের অর্থ বদ্রিকা বৃক্ষ, মুনতাহা শব্দের অর্থ শেষ প্রান্ত। সপ্তম আকাশে আরশের নিচে এই বদ্রিকা বৃক্ষ অবস্থিত। মুসলিমের বর্ণনা একে ষষ্ঠ আকাশে বলা হয়েছে। উভয় বর্ণনার সমন্বয় এভাবে হতে পারে যে এই বৃক্ষের মূল শিকড় ষষ্ঠ আকাশে এবং শাখা প্রশাখা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সাধারণ ফেরেশতাগণের গমনাগমনের এটাই শেষ সীমা, তাই একে মুনতাহা বলা হয়। সিদরাতুল মুনতাহা হল সপ্তম আকাশে আরশের ডান দিকে একটি কুল জাতীয় বৃক্ষ। সকল সৃষ্টির জ্ঞানের সীমার শেষ প্রান্ত এটি। তারপর কি আছে একমাত্র আল্লাহই ভালো জানেন। হাদিস অনুযায়ী মিরাজের রাতে মুনতাহাতে বিভিন্ন রঙের উপস্থিতি দেখতে পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এসব রং সম্পর্কে তিনি অবগত ছিলেন না। আল্লামা ইবনে কাসির তার বিখ্যাত এক গ্রন্থে উল্লেখ করেছেন যে জিব্রাইল আলাইহিসসালাম নবীজির সাথে এমন এক স্থানে পৌঁছান যেখানে কলমের শব্দ শোনা যাচ্ছিল। এক পর্যায়ে তারা সিদরাতুল মুনতাহাতে উপস্থিত হন। সেখানে পাতাগুলো ছিল হাতির কানের মতো। একাধিক উজ্জ্বল রঙের বিশেষ বস্তুসমূহ কুল গাছকে ঢেকে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতা জিব্রাইলকে তার নিজস্ব অবয়বে দেখতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে দ্বিতীয়বারের মতো তার আসল আকৃতিতে দেখতে পান। হাদিসে আরও আছে যে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হয়েছিল। সপ্তম আকাশে বসবাসকারী ফেরেশতাদের কাবাকে বাইতুল মামুর বলা হয়। এটা দুনিয়ার কাবার ঠিক উপরে অবস্থিত। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অভ্যর্থনায় মেরাজে নিয়ে যে সম্মাননা দিয়েছেন তার বর্ণনা কালামে পাকে বিবৃত হয়েছে এভাবে, তখন তিনি ঊর্ধ্ব জগতে, তারপর তিনি তার কাছাকাছি হলেন, আরও অনেক কাছে। তখন তাদের মধ্যে দুই ধনুক পরিমাণ বা এর চেয়েও কম পরিমাণ ব্যবধান ছিল। তখন আল্লাহ পাক তার প্রতি যা প্রত্যাদেশ করার করলেন। শরীয়তুল্লাহ, ভোরের কাগজ।